হাই গাইস দিস ইজ ফাইজুল অন সেকেন্ড আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আমার ইউটিউব চ্যানেলটাই কীভাবে হ্যাক্ট হয়েছে কীভাবে আমি হ্যাকারের কবলে পড়ছি আর কী কী ওয়েতে হ্যাকার আপনাকে হ্যাক করতে পারে সেসব বিষয়ে আলোচনা করবো আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো অনেক অনেক ইউটিউবার আছে যারা হ্যাকারের কবলে পড়ছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে যদিও ম্যাক্সিমাম অ্যাকাউন্ট রিকভার করা সম্ভব হয়েছে কিছু ক্ষেত্রে হয়তো বা রিকভার হয়নি বাট অনেকে আছে তাদের ভিডিও হারাইছেন আর অনেক প্রবলেম ফেস করছেন অনেকের রিকভার করতে এক মাস দুই মাস সময় লেগে গেছে তো হিউজ একটা লস অনেকে শুধুমাত্র একটি চ্যানেলের উপর বেস করেন তাদের তো কেরিয়ার ধ্বংসের দিকে থাকে অ্যাজ লাইক মি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কোনো কারণে এনি হাউ আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা যেগুলো আমরা নিজের অজান্তেই হ্যাকারদের কাছে তুলে দিই যে কারণে হ্যাকাররা খুব ইজিলি আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিতে পারে আমার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল টার্গেটেড হয় স্পন্সরশিপ ভিডিওর মাধ্যমে এখানে গবেষণা করলে দেখা যাবে নাইনটি পারসেন্ট মানুষই হ্যাকারের কবলে পড়ছে শুধুমাত্র স্পন্সরের কারণে তারা অনেক লোভনীয় অফার করে আমাকে মেনলি যেভাবে টার্গেট করছে আমাকেও সেম স্পন্সরশিপের মেসেজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জাস্ট একটা প্রোমো ভিডিও আমার ভিডিওতে অ্যাড করার জন্য তো তারা নর্মালি আমাকে একটা ফাইল দিছে তো তাদের সাথে ফাস্টার রিপ্লাইয়ের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নেওয়া হয়েছে তো আমি তাদের নর্মালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি আমার যে স্পন্সরটা ছিল সেটা হচ্ছে মোবাবি অ্যাপ থেকে এটা হচ্ছে মেনলি ভিডিও এডিটিং সফটওয়্যার তো এখান থেকে আমাকে মেইল করা হয়েছে এরপর আমাকে সেখান থেকে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা হয়েছে তো তাদের সাথে আমার কনভারসেশন হয়েছে সেখানে তারা আমাকে জাস্ট একটা লিঙ্ক দিয়েছে বললো যে সেখানে ভিডিও আছে তো সেই লিঙ্কটা আমি ডাউনলোড করলাম তো এই হচ্ছে সেই লিঙ্কটা আমাকে বলা হয়েছে ফাইলের ভিতরে প্রোমো ভিডিও দেখতে পাবো সেই ভিডিওটা দেখার জন্য তো আমি যখন ফাইলটা ডাউনলোড করি সেই ফাইলের সাইজ ছিল অনলি থ্রি এমবি বাট আমি যখন এটা আনজিপ করি তখন ফাইলের সাইজ হয়ে গেছে এক জিবি হাউ ইট পসিবল আমি যদিও ফার্স্ট এম এটা নোটিস করিনি যখন আমার চ্যানেল হ্যাক হয়েছে একটু ঘাটাঘাটি করলাম তখন আমি এটা দেখতে পেলাম আমার থ্রি এমবির ফাইল ওইটা হয়ে গেছে এক জিবি এরপরে আমি শিওর হয়েছি যে এইভাবে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে আমি যখন ফাইল ডাউনলোড করলাম সেখানে তিনটে ই একজি ফাইল ছিল একটা প্রোমো ভিডিও ছিল তো ভিডিও আমি যখন ওপেন করতে যাই তখন ওই ভিডিওটা প্লে হয় না তো আমি ভাবছিলাম ওই প্রোমো ভিডিও প্লে করতে গেলে তাদের সেই ভিডিও প্লেয়ারে প্লে করতে হবে সেই জন্য আমি সফটওয়্যার ইনস্টল করতে যাই আর তখন একটা ইরোরের মেসেজ আসে বাট এই ইরোরের মেসেজের মাধ্যমে তারা আমার সব ইনফরমেশন নিয়ে গেছে আমার পাসওয়ার্ড ব্রাউজারের কুকিজ যা কিছু আছে সব ইনফরমেশন হ্যাক করে নিয়ে গেছে এদিকে আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হতে যাচ্ছে তো রাতে আমাকে একজন ইনফর্ম করে যে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে তো তখন আমি তাড়াতাড়ি পিসি অন করি আর সব কিছু ঘেঁটে দেখি আমার জিমেল অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে নিছে আমার রিকোভারি মেল পাসওয়ার্ড এরপর অন্যান্য যে সিকিউরিটিগুলো আছে সব কিছু চেঞ্জ করে নিছে এই ঘটনা দেখার পরে আই ওয়াজ ভেরি ডিপ্রেসড আমার সিচুয়েশন অনলি আমি বুঝতে পারছি ওই সময় আমার কি একটা অবস্থা ছিল তো আপনারা এই সব স্পন্সর অ্যাভয়েড করবেন যেসব স্পন্সর থেকে আপনাকে লোভিনিয় অফার দেওয়া হবে কোনো কিছু ডাউনলোড করতে বলা হবে বা ইনস্টল করতে বলা হবে যেসব বিষয় ডাউনলোড করতে বলা হবে ওইগুলো টোটালি অ্যাভয়েড করে যাবেন আর কোনো প্রকার লিঙ্কে ক্লিক করবেন না সো বি কেয়ারফুল অ্যাভার্ট দিস আননেসেসারি অ্যাপ পারমিশন সি ইডিট অ্যান্ড পারমানেন্ট ডিলিট ইউর ইউটিউব দ্যাট মিনস তারা আপনার ইউটিউব ভিডিও দেখতে পাবে পারমানেন্টলি তারা ডিলিটও করতে পারবে সো দ্যাট ইজ ভেরি উয়ার্ট রেটিং কমেন্টস অ্যান্ড ক্যাপশনস সব কিছু তারা ডিলিট করতে পারবে বি ইউটিউব অ্যানালিটিক্স রিপোর্টস ফর ইউর ইউটিউব কন্টেন্ট ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট তার মানে সব কিছু তারা হ্যান্ডেল করতে পারবে যদি আমরা এটা ট্রাস্টেড মনে করি বাট তারা চাইলে আমাদের ইনফরমেশনগুলো মার্কেটে সেল করতে পারবে সো এটা অনেক রিস্কি তো এইসব থার্ড পার্টি অ্যাপ ইউজ করা থেকে বিরত থাকবেন যদি অনেকে এটা ট্রাস্টেড মনে করে বাট হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড না তারা চাইলে আপনার ইনফরমেশন মার্কেটে সেল করে দিতে পারে সো এইসব বিষয়ে আপনারা কেয়ার থাকবেন আমার মতো আপনারা চ্যানেল হারাবেন না তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমি অল্প সময়ে আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক পাইছি তো সেটা নিয়ে আলোচনা করব সো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন টাটা